নমস্কার বন্ধুরা, দেখো আজকে তোমাদের জন্য আমি এই ছোট্ট ফুলের ডিজাইনটি নিয়ে এসেছি। আমার ডিজাইনটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, আমি প্রথমে এখানে সেলাই করা যেমন একটা বিন্দুতে সুচটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখান থেকে এক, দুই, তিন, তিনটে ক্রস স্টিচ পর নিয়ে পরপর তিনটে লাইন করে নিলাম। এবারে দেখো, বাঁদিকে এক মাথার উপরে সুচ তুলে বাঁদিকে প্রথমে একটা ফোর করে নেব। এবার আবারও বাঁদিকে মাথার উপরে সুচটা তুলে নিলাম, আর এখানে এক, দুই, পাশাপাশি দুটো ফোর করে নিলাম। এবার দেখো, দুই পাশের লেভেল সমান রেখে মাথার উপরে সুচটা তুলে নেব, আর এখানে এক, দুই, এখানে ঠিক একইভাবে দুটো ফোরের পরপর দুটো লাইন করে নিলাম। এবার আবার দেখো, বাঁদিকে এক ঘর মাথার উপরে সুচটা তুলে নিলাম, আর এখানে এক, দুই, লম্বা লম্বা একটা ফোরে দুটো লাইন করে নিলাম, দুটো লাইন একটা। এবারে দেখো, এখানে তিনটে লাইন নিয়ে নিলাম। তিনটে লাইন নেওয়ার পর এখানে সুচটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এখানে একটা দুটো ফোর করে নেব। এবারে সুচটা নামিয়ে নেব। দেখো, আমার দুই দিকে মনে দেখে মনে হচ্ছে এখানে তিনটি করে ফোর লাইন আছে। এখানে আবার দেখো, ডান পাশেও ঠিক একইভাবে আমি আরও একটি ডাল তৈরি করে নেব। দেখো, দুই পাশে দুটো ডাল করে নেওয়ার পর আবার আমি মাঝের এই লাইনটায় সুচটা তুলে নেব। এখান থেকে আবার সেলাইটা শুরু করব। এক, দুই, তিন, চার, পাঁচ, এবারে ছয়, ছয়ের পর সাত, সাতের পর এখানে দেখো আমি সুচটা তুলে নিয়ে এখানে এক, দুই, কোনাকুনি একটা লাইন করে নেব। একটা লাইন করে নেওয়ার পর এবারে দেখো, আমি এক, দুই, দুটো পর নিয়ে পরপর দুই লাইন সেলাই করে নেব। এখানে দেখো, আমি দুটো লাইন করে নিলাম। এবারে ডান দিকে মাথার উপরে সুচ তুলে নিলাম, আর এখানে তিনবার তিনটে ফোর করে এই লাইনটা করে নিলাম। এবারে আমি মাথার উপরে সুচটা তুলে নেব, একটা ফোরের পরপর দুইবার দুই লাইন সেলাই করে নেব। এভাবে আমি ডান পাশে আর মাঝেও আমি আরও দুটি ডাল তৈরি করে দেখাচ্ছি। দেখো, আমি মাথার উপরে যে ফুলটা তৈরি করবো সেখানে এক, দুই, তিন, চার, আরও চারটে একটা করে লাইন নিয়ে এখানে দেখো আমি মোট পাঁচটা ফোর নিয়ে একটা লাইন করে নিচ্ছি। এবারে দুই পাশ থেকে দুটো করে ঘর বাদ দেবো। বাদ দিয়ে মাঝের ফোরটার উপরে ফোরটা তুলে নেব। তুলে নিয়ে এখানে এক, দুই, দুটো ফোর নেব, আর দেখো আমার পুরো ডালটা তৈরি করা হয়ে গেল। এবারে আমি ফুলের কাজটা তোমাদের করে দেখাচ্ছি। এখানে দেখো এক, দুই, পাশাপাশি দুটো ফোর নিয়ে একটা লাইন করে নেব। এবার মাথার উপরে সুচটা তুলে নেব, আর এখানে একটা ফোর নিয়ে একটা লাইন করে নেব। এভাবে আমি সবগুলো জায়গায় গ্রিন কালার ব্যবহার করে এভাবে সেলাইগুলো করে নিচ্ছি। ফুলের গাছটা আর পোঠাটা করে নেওয়ার পর এখন ফুলের কাজটা করার জন্য এখানে যে তিনটি ফোরের লাইন আছে এর মাঝে এক ঘর বাদ রেখে ডান দিকে আমি দেখো সুচটা তুলে নিয়ে এখানে একটা ক্রস স্টিচ পর দিয়ে একটা লাইন করে নিলাম। এবার বাঁদিকে একটি ঘর বেশি নেব, নিয়ে এখানে সুচটা তুলে নিয়ে এক, দুই, এভাবে আমি পাশাপাশি করে নিলাম দুটি ফোর। দুটি ফোরের এই লাইনটা নিয়ে নেওয়ার পর আবারও আমি মাথার উপরে সুচটা তুলে নেব, আর এখানে দুটো ফোরের নতুন আরও একটা লাইন দিয়ে দেব। দেখো, আমি দুটো ফোরের পর দুটো লাইন যখন করে নিলাম, এবারে বাঁদিকে দুটো ঘর বেশি নেব।
দুটো ঘর বেশি নিয়ে এখানে সুচটা তুলে নিয়ে এক দুই তিন চার এখানে করে নেব চারটে পরের একটা লাইন। দেখো এই লাইনটা যখন আমার হয়ে যাবে তখন আবারও আমি বাঁ দিকে একটা ঘর বেশি নেব, নিয়ে সুচটা তুলে নেব আর এখানে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি ফোর নিয়ে নতুন আর একটা লাইন করে দেব। দেখো আমি এভাবে একটা ফুল তোমাদের করে দেখালাম, বাকি ফুলগুলো আমি করে দেখাচ্ছি আর মাঝের ফুলটা আবার নতুন করে তোমাদের করে দেখাবো। বন্ধুরা আমার চারপাশের চারটি ফুল কীভাবে আমি করে নিলাম তোমাদেরকে করে দেখালাম, এবারে দেখো আমি এখানে সুচটা তুলে নেব, তুলে নেওয়ার পর এখান থেকে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ফোর নিয়ে একটা লাইন করে নিলাম। এই লাইনটা যখন আমার হয়ে যাবে তখন দেখো আবারও আমি মাথার উপরে সুচটা তুলে নেব আর এখানে এক দুই দুটো ফোর করে নেব, নিয়ে মাঝে একটা ঘর বাদ রেখে ডান দিকেও দুটো ফোর নিয়ে নেব। এখানে দেখো আমি দুই পাশের লেভেলটাই সমান রেখে দিলাম। আমার এই ডিজাইনটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্টস করে লিখে জানাতে ভুলবে না। তোমরা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণই নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দাও যাতে এই চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত তোমাদের মোবাইলে পৌঁছে যায়। দেখো বন্ধুরা এবারে আমি দুই পাশ থেকে দুটো ঘর বাদ দেব আর মাঝে লাইন তিনটি ফোর নিয়ে একটা লাইন করে নেব। এবারে মাথার উপরে সুচটা তুলে নিলাম, তুলে নিলাম আর এখানে একটা ফোর নিয়ে পরপর দুটো লাইন দিয়ে দিলাম। দেখো আর মাঝে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে আমি আরেকটা কালার দিয়ে ভরাট করে দেখাচ্ছি। দেখো মাঝে যে ফাঁকা জায়গাগুলো আছে এখানে আমি ইয়েলো কালার ব্যবহার করে একটা করে ফোর নিচ্ছি আর এই ফাঁকা জায়গাটা ভরাট করে দিচ্ছি। দেখো আমি এভাবেই প্রত্যেকটা ফাঁকা ঘর একটা করে ফোর নেব আর ভরাট করে দেব। এখানে আমি চারটি কালারের উল দিয়ে তোমাদেরকে এই ডিজাইনটি করে দেখালাম, তোমরা তোমাদের পছন্দ মতো উল সুতা ব্যবহার করে সুন্দর এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবে। বন্ধুরা দেখো আমার সেলাই, এই সেলাইটা এই পর্যন্তই আমি তোমাদেরকে এভাবেই করে দেখালাম। আমার সেলাইয়ের শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে তোমাদেরকে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।